কবরে আজান দেওয়া ও তালকিন দেওয়ার বিধান কি? কবরে তালকিন দেওয়া মুস্তাহাব পর্যায়ের সুন্নাত, ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ রয়েছে। তালকিন দেওয়া মুস্তাহাব পর্যায়ের সুন্নাত। তালকিন বিভিন্ন রকম হয়, তালকিন বিভিন্ন রকম হয়। এর মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি তালকিন দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদ, এই যেটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল কামিল ফি দুআফাই রিজালের মধ্যে ইমাম ইবনে আদি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করেছেন। এজন্য তালকিনের একটা সিস্টেম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা একসাথে দেন কোনো অসুবিধা না, ওটা বৈধ। আবার সাইকুল, এটাও তালকিনের হিসেবে আপনার কবরের চতুর্দিকে বসে পড়তে পারেন তালকিন হিসেবে, এবং তালকিনের অনেক কায়দা আছে। তো তালকিনের নিয়তে কবরে আজান দেওয়া এটারও একটা বৈধতার মাসালা আলা হযরতের মসলকে আছে, ব্যাপকভাবে সবার কাছে এটা নাই, মসলকে আলা হযরতের অনেকে দেয় দুইটা হাদিসের উপরে ভিত্তি রেখে। একটা হাদিস হলো, এটা প্রসিদ্ধ সহিহ হাদিস, যে কেউ যদি আজান দেয় সে আজানের আওয়াজ শোনার পরে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে, বায়ু ওজন হদস বাতাস ভাগ দিতে দিতে একবারে সমুদ্রের মাঝখানে পর্যন্ত ফলায় ভাগে শয়তান, তাহলে আজান দিলে শয়তান ওখানে থাকতে পারে না, এটা কেবল সবাই জানে সহিহ হাদিস। আরেকটা হাদিস যেটা কয়েকটা কিতাবের মধ্যে আছে, একটা হলো নওয়াদিরুল ওয়াসুলের মধ্যে, নওয়াদিরুল ওয়াসুলের মধ্যে ইমাম হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে মানুষ যখন মারা যায় ওই কবরের মধ্যে পর্যন্ত শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসে মুনকার নাকিরের সওয়ালের সময়, যেহেতু ওই সময় একটা কঠিন সময়, ওই সময় শয়তান ওয়াসওয়াসা দিতে চায়, প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রবকে, শয়তান তখন তার নিজের দিকে ইশারা করে বলো আমি, এই ওয়াসওয়াসা দেওয়ার সময় যদি আজান দেওয়া হয় তাহলে আজানের আওয়াজে শয়তান ওখান থেকে দূর হয়ে যাবে, ওই মুমিনের ওয়াসওয়াসা থেকে সে রক্ষা পাবে, শয়তান ওয়াসওয়াসা থেকে মুমিন রক্ষা পাবে। এই হিসাবে আজান দাফনের লাশ দাফন করার পর অনেকে আজান দেয়, এটাকে মুস্তাহসান হিসেবে আমল করা যাবে, তবে এটা জরুরি বানানো যাবে না, জরুরি মনে করলে আবার বেদাত হবে। মুস্তাহসান হাদিস দ্বারা সমর্থিত করা যেতে পারে, ফেতনার আশঙ্কা দেখলে করবেন না, মেজরিটি যেখানে আছে যেটা সবাই যেখানে বুঝে ওখানে এটা আমল করবে, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আসলে অরিজিনালি এই মাসালাটা হানাফি ফেকার কোনো মাসালা না, এটা হলো আলা হযরতের একটা ইস্তিহাদ, কি ভালো আছে অবশ্যই আলা হযরতের একটা গবেষণামূলক মাসালা। সেই হিসাবে সেখানে আজান যেহেতু উল্লেখ, নরমালি আমরা আজান যেটা মনে করি পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়া হয় না, কেউ কথা কোন নাকি ঘুমাই রয়েছেন নাকি, পাঁচ ওয়াক্ত নামাজের আজান বাক্য কয়টা, ১৭টা, আমাদের হানাফি মাযহাবে ১৫টা বাক্য। তো সেই হিসাবে আল্লাহু আকবার চাইবা আমরা গুণ নেলাই তাহলে তো বাইরে দিতেছি, এরপর আল্লাহু আকবার কয়বার গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার, কয়বার হলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইবার, কয়বার হলো, হাইয়া আলা সালাত দুইবার, কয়বার হলো, এরপর হাইয়া আলাল ফালাহ দুইবার, কয়বার হলো, আল্লাহু আকবার দুইবার, কয়বার হলো, আর লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার হলো, এই ১৫ বাক্য হানাফি মাযহাব। কথা বলছেন আর ফজরের আজানে যদি এক্সট্রা দুইটা ওইটা তৈল শুধু ফজরের জন্য খাস, কিন্তু নরমালি আজান হলে ১৫ বাক্য, এই জন্য আজান যদি কবরে কেউ দেন দাফনের পরে তাহলে ১৫ বাক্যই দিবেন, কারণ হলো আসসালাতু খাইরুম মিনান নাওম, এটা কবর বাসে কার স্টেপ বলার কোনো দরকার নাই, কারণ এবার নামাজ মরার পরে কোনো নামাজ নাই, এবার নামাজের কথা কেউ দরকার আছে, এটা হলো যারা ফজরের সময় ঘুমাই দিচ্ছে, এরা কথা বুঝতে পারছেন ভাই সাহেব,